रसूल तुम्हारे भालोबाशी अंतरे शुदु मुखे नय जन्नातेर आशाय नय हे जाहान्नाम केउ डरि ना कथा कोन ठीक किना আমরা মুখে নবীকে ভালোবাসি না হৃদয় দিয়ে অন্তর দিয়ে নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা ও পৃথিবীর মুসলমান এই ভালোবাসা করলে লাভ কয়টা জোরে বলেন লাভ কয়টাম দুঃখজনক বিষয় হলো নবীকে ভালোবাসি মুখে অন্তর দিয়ে নবীকে ভালোবাসি আমি বললে পরে আপনারা রাগ হয়ে যাবেন আমি আসতেছি একটু পরে আসেন তো আপনারা না রাগ করবেন কে কে রাগ করবেন হাত উঠান তাহলে বলেন নবীর ভালোবাসার মধ্যে ফলাফল কয়টা এক নাম্বার ভালোবাসবেন কে দুই নাম্বার জীবনের গুনাহ করবেন কে আমি আবার মনে করায় দিতে চাই পবিত্র কোরআনের কোন সূরার উপরে আলোচনা শুনছি আয়াত নাম্বার সবার মনে থাকবে ইনশাল্লাহ এবার দুইটা রেজাল্ট ভালোবাসলে ভালোবাসবেন কে নবীকে মহব্বত করলে সংক্ষেপে বলতেছি সময় আমার শেষ হয়ে গেছে নবীকে ভালোবাসলে ভালোবাসবেন কে এবার আরেকটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি হাদিস ভিত্তিক আলোচনা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য আছে আপনাদের কষ্ট হচ্ছে চলবে আলোচনা সারা রাত কে কে রাজি আছেন হাত উঠান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আল্লাহ তুমি দেখেছো এই ময়দানের মানুষগুলো তোমাকে ভালোবেসে তোমার নবীকে ভালোবেসে হাত উঠিয়েছে আল্লাহ যতগুলো ভাই বাবা বন্ধু হাত তুলেছে আল্লাহ তুমি প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিও জোরে বলেন আমিন নবীকে ভালোবাসলে ফলাফল হলো দুইটা এক নাম্বার হলো আল্লাহ ভালোবাসবেন দুই নাম্বার হলো নিজের জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন ও পৃথিবীর মানুষ হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ আমি একবার সমুদ্র পথ অতিক্রম করতেছি নৌকা যুগে নৌকার মধ্যে চড়ে আমি সমুদ্র অতিক্রম করতেছি সমুদ্র পাড়ে দিচ্ছি হঠাৎ করে রাতির অন্ধকার চতুর্দিক যখন আমাকে আচ্ছাদিত করে ফেলেছে এত কুয়াশার রাত্রি ডানেও কিচ্ছু দেখি না বামেও কিচ্ছু দেখি না সামনে কিছু দেখি না পিছনেও কিছু দেখি না আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে নৌকার মধ্যে বসে আছি এমনই মুহূর্তে দেখি নৌকাটা ফেটে গেছে নৌকাটা ভেঙে গেছে নৌকাটা ভেঙে যাওয়ার পরে আমি বিপদে পড়ে গেলাম কতক্ষণ সাতটা যায় কুয়াশার অন্ধকার এই কুয়াশার রাত্রিতে কোন দিকে যাব কোনো কুল কিনারা পাচ্ছি না ডানেও কিছু দেখা যায় না বামে সামনে পিছনে কোনো কিছুই দেখা যায় না কতক্ষণ সাতটালাম সাতটানোর পরে এবার কোনো কুল কিনারা না পেয়ে আমি বসে রইলাম আমি নৌকার শুকনো একটা কাঠ ধরে আমি মূর্তির মতো পানির মধ্যে ভাসতে শুরু করলাম হঠাৎ করে রাত্রি যখন শেষ হয়ে গেল সুবহে সাদিক যখন হয়ে গেল রাতের অন্ধকারে যখন কেটে গিয়ে সূর্যের আলো উদিত হলো সূর্য যখন উদিত হতে লাগলো চতুর্দিক যখন ফর্সা হয়ে গেল আমি দেখতে পেলাম একটা জঙ্গলের পাশে এসে আমি হাজির হয়ে গেলাম যে রেখেন সুবহানাল্লাহ ইয়াহবিবুকুমুল্লাহ দেখেন আল্লাহ কতটুকু ভালোবাসে নবী প্রেমিককে যার ভিতরে নবীর ভালোবাসা আছে তাকে ভালোবাসবেন কে আমার কথা কার কথা সূরা মায়েদার সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো যদি তোমার হৃদয়ের মধ্যে প্রেম থাকে যদি তোমার হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকে আল্লাহু আকবার বলেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পৃথিবীর মানুষ আমি সকালবেলা দেখি আমি সকালবেলা দেখতেছি আমি একটা জঙ্গলের পাশে এসে হাজির হয়ে গেলাম হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমি উঠলাম পানি থেকে উঠলাম শীতের রাত কনকনে শীত সারা রাত পানির মধ্যে থাকার কারণে শরীরটা থরথর করে কাঁপতেছে আমি জঙ্গলের মধ্যে উঠে দেখতে পেলাম জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি দেখতে পেলাম আমার দিকে সাপ আসতেছে বাঘ আসতেছে সিংহ আসতেছে বনের
জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমার দিকে ধেয়ে ধেয়ে আসতেছে, মানুষ এসেছে, মানুষের গন্ধ পেলে তারা বলেন রয়্যাল বেঙ্গল টাইগার কি আর বসে থাকতে পারে? জোরে বলেন বসে থাকতে পারে? অজগর সাপ এসেছে, আল্লাহর নবীর এই প্রেমিক সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসা বুকের মধ্যে রেখে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রয়্যাল বেঙ্গল টাইগারও চলে এসেছে, সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই সেদিন তিনি বলেছিলেন, শোনো আনা মাওলা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা আমার দিকে ধাবিত হচ্ছ, আমার দিকে ধেয়ে আসতেছ, এটা মনে করবে না আমি সাধারণ মানুষ, এটা মনে রাখো আমি তোমাদের দেমাগের ভিতরে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমি সাধারণ মানুষ নয়, আমি রহমাতুল আলামিন নবী মুহাম্মদের গোলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আমার হৃদয়ের মধ্যে নবীর প্রেম নবীর ভালোবাসা আছে। আল্লাহু আকবার বলেন, নবীর ভালোবাসা থাকলে কতটুকু দয়া আল্লাহ করেন দেখেন। যেই বাঘ মানুষ খায় ওই বাঘ মানুষের সামনে এসে, হাদিসের ভাষা হলো ফাতাআরাসাহু, এই কথাটা যখন রয়্যাল বেঙ্গল টাইগার বনের বাঘ যখন সিংহ যখন শুনতে পেল, তার পরিচয় কি দিয়েছে, আমি হলাম নবীর প্রেমিক, আমি নবীর ভালোবাসার একজন মানুষ। যেরকম সুবহানাল্লাহ, বলে বাপার নাম বলে নাই, নেতার নাম বলে নাই, প্রধানমন্ত্রীর নাম বলে নাই, শুধুমাত্র একটা নাম ঘোষণা দিয়েছে, সেটা হলো আমি নবীর গোলাম। আল্লাহু আকবার বলেন, নবীর গোলামদের কোনো টেনশন আছে? যারা বলেন কোনো চিন্তা আছে? একটা হলো আব্দুল গোলাম আর একটা হলো গোলামুল গোলাম, দুই গোলামের মধ্যে পার্থক্য আছে। অনেকে আবার প্রশ্ন করে নবীর গোলাম হয় কেমনে, হাদিস থেকে সহি হাদিস থেকে আমি বর্ণনাগুলো বলতেছি, নবীর গোলাম বলা যাবে, তবে আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই যে আব্দুল যে গোলাম, এই গোলাম আর এই গোলামের মধ্যে পার্থক্য আছে। যাই হোক, এটা ভিন্ন বিষয়, এটার উপর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তিনি হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মুহাম্মদের গোলাম, নবী মুহাম্মদের রাসূলুল্লাহর ভালোবাসার একজন মানুষ। যেরকম সুবহানাল্লাহ, এই কথাটা শোনার পরে, এই কথাটা শোনার পরে ফাতাআরাসাহু, বনের বাঘ বনের সিংহ মাথাটা একটু ঝুঁকাইলেন, অর্থাৎ তারাও বুঝতে পারছে ইনি মুহাম্মদের প্রেমিক। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীকে বাঘ মনে হয় চিনে না, কথা কয় না, বাঘ চিনে না, বাঘও আমার নবীরে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র আসল পরিচয়টা দিয়ে দিল যে আমি নবী মুহাম্মদের ভালোবাসার মানুষ, ভালোবাসার পাত্র, সুতরাং আমাকে খাওয়া যাবে। এই কথাটা শোনার পরে বাঘ একটু মাথা ঝুঁকাইছে, হ্যাঁ আমি চিনছি তোমাকে। এরপরে বাঘ কি করলো দেখেন, একটু হিংসা করলো, তার কাঁধ দিয়ে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলাকে একটা ধাক্কা মারলেন। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই ধাক্কার চোটে অনেক দূরে গিয়ে পড়েছি, আমি দেখতে পেলাম, পড়ে গিয়ে আমি উঠে দেখতে পেলাম বাঘটা লেজ গুটিয়ে আস্তে আস্তে করে গহীন জঙ্গলের দিকে প্রবেশ করতেছে। যখন সুন্দরবন বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, বাঘ যখন, প্রধানমন্ত্রী যখন লেজ গুটাইয়া চলে যায়, পাতি নেতা শিয়াল মিয়াল যা আছে হায়না এগুলো আর দাঁড়ায় থাকতে পারে? যে নেতা যেখানে হার মেনে গেছে, এখানে তো আমাদের কোনো ভাতি নাই, কথা কোন ঠিক কিনা? চলে গেলেন ভিতরের দিকে, সবাই হযরত সাফিনা বলে আমি এখানে সুখ স্বাচ্ছন্দ্যে সময় কাটাইতে শুরু করলাম। তাহলে আমার প্রশ্ন হলো, ভালোবাসছেন কে? একটাই মাত্র কারণ, নবীকে ভালোবেসেছে। যেরকম সুবহানাল্লাহ, এক নাম্বার প্রতিদান হলো ইউহিবুকুমুল্লাহ, নবী প্রেমিক যদি হয় আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তার মানে হলো প্রেমিক হইলে মুখে হলে চলবে না, এত্তেবার মাধ্যমে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা আশেকের রাসূল মুখে দাবি করি নি আসাও, কথা কয় না? আমরা নবী বা সুন্নি মানুষ, নবী প্রেমিক মুখে দাবি করি, আমাদের অন্তরে নবীর প্রেম নাই। আমি একটা উদাহরণ দিয়ে হাদিস থেকে একটা উপমা টেনে আমি আলোচনা শেষ করছি। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতটা মহব্বত করতেন, নবীকে কতটা ভালোবাসতেন, যেই ভালোবাসার মাধ্যমে নবীর ইত্তেবা তিনি কিভাবে করেছেন শুনে নাও রে মুসলমান। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
পারস্য সম্রাটের বালাখানায় তিনি গেলেন, পারস্য সম্রাটের বাসভবনে তিনি গেলেন। যাওয়ার পরে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদেরকে খেতে দেওয়া হলো। খেতে দেওয়ার পরে তিনারা বসে বসে খাচ্ছেন, এমনই মুহূর্তে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে এক লোকমা খাবার পড়ে গেল, এক লোকমা খাবার পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এক লোকমা খাবার তিনি উঠাইয়া মাটি থেকে উঠাইয়া তিনি খাইলেন। পাশে ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোণে দিয়ে একটা গুতা মারলেন, রে হুযাইফা এই কাজটা তুমি না করলেও পারতা। কতক্ষণ না আসে না আমাদের আমাদের সমাজে কিছু লোক আসেনি, পড়ে যাওয়া খাওয়ার জিনিস উঠাইয়া খায় না। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, রাগ হইলে কিচ্ছু করার নাই। ইত্তিবার মাধ্যমে নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ তখন হবে যখন আপনি নবীর ইত্তিবা করবেন, তখনই বোঝা যাবে যে না নবীর প্রতি আপনার দরদ আছে, ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই মহা নগরীর মধ্যে, এই শহরের মধ্যে কত সেন্টারের মধ্যে খাবারের আয়োজন হয়, বিবাহের আয়োজন হয়, কত খাবারের অপচয় হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, শুনো, ডিজিটাল যুগের নামে যেই খাবারের আয়োজন তোমরা করতেছ, যত খাবার অপচয় করতেছ, আমি আল্লাহ তোমাদের প্রতি ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল মুবাল্লিনা কানু ইখওয়ানাশ-শায়াতিন। খাবার অপচয় করছো তো, তুমি তো মানুষের কাতারে নাই, তুমি শয়তানের বায়ু হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? বাসা বাড়িতে যারা আছেন, যারা আজকে আমার সম্মুখে উপস্থিত আছেন, যাদের কর্ণ কুহরে আমার আওয়াজ যাচ্ছে, আমি প্রত্যেকের অনুরোধ করব, অপচয় করবেন তো আল্লাহ রিজিক বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বলেন রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী খাওয়াইতে পারে না, পৃথিবীর কোন ইমাম সাহেব খাওয়াইতে পারে না, মাদ্রাসার মহতামিম খাওয়াইতে পারে না, কোন হুজুর খাওয়াইতে পারে না। বলেন দেখি রিজিকের মালিক কে? আল্লাহর দোয়ায় রিজিক আপনি নষ্ট করবেন, এই অধিকার আপনাকে দিয়েছে কে? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোণে দিয়ে একটা বাড়ি মারলেন, ডাক দিয়ে বললেন, এখানে যারা আছে সবাই এমপি মন্ত্রী, সবাই পারস্যের প্রধানমন্ত্রী কাছের মানুষ, সবাই এখানে ডিজিটাল যুগের মানুষ, এখানে কেউ হাত দিয়ে খায় না, এখানে সবাই ডিং ডং ডিং ডং চামচ দিয়ে মারে। কথা কয় না? সামিসের খাবার আসেনি? হ্যাঁ, আমরা বলি আমরা চামচ দিয়ে খাই না, আল্লাহর দেওয়ায় চামচ ব্যবহার করি। ওরে কথা কয় না? চিকিৎসা বিজ্ঞান বলেন যখন আপনি হাত দিয়ে ভাত খাবেন, এই খাবারের টাচটা যখন হাতে লাগবে, হাত যখন খাবারটা টাচ করবে, তখন এই লোমকূপ বা এই রেখা দিয়ে এক ধরনের লালা বা রস বের হয়, যেটা আপনার হজমের জন্য খুব উপকার। সুবহানাল্লাহ। হয় না চামচের ভিতর দিয়ে স্টিলের চামচ দিয়ে রস বের হওয়ার কোনো সুযোগ আছে? এটার নিজেরই তো রস নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দেওয়ায় চামচ যেভাবে ইচ্ছা আপনি এভাবে ব্যবহার করতে পারতেছেন। সুবহানাল্লাহ। বলবেন না হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের অনুসারী ছিলেন, নবীকে ভালোবাসতেন, নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ হলো নবীর সুন্নতের ইত্তেবা করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর পাগল সাহাবি যখন শুনতে পেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে হুযাইফা আজকের এই দিনে এই ডিজিটাল মেহমানদের সামনে এই কথাটা এই আচরণটা না করলেও তুমি পারতা। তার কারণ হলো এমনিতেই আমাদের টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে আনসোশাল বলে, অসামাজিক। ঢাকার শহরে মনে হয় হুজুর ঘরে ভালোবাসে বেশি। হ্যাঁ, আমরা আনসোশাল কয়, এই সমাজ মমাজ বুঝে না, যেখানে ইচ্ছা ওখানে খাইতে বসে, সবাই চামচ দিয়া খায়, এটি আপ দিয়া খায়, মনে জীবনও খানা খায় নাই। ওরে কথা কয় না? আমি মাঝে মাঝে গিয়ে কিং কর্তব্য বিমূল হয়ে যায়, দেখি সবাই চামচ দিয়ে টানাটানি করে, কাটা চামচ আর একটা ছুরির মতো আছে, আমি কই যে এডি দিয়ে তো আমরা খাইতে পারি না, নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে, এতে করে যদি পথ চলে যায় পথ ছেড়ে দিতে হবে, এমনি ইমান যাবে। অথবা দুনিয়া যাবে তো ইমান যাবে না? জোরে বলেন ঠিক কিনা?
মুমিনের নবীর আশিকের নবী প্রেমিকের নবীর মহব্বতের মানুষের জীবন যাবে তো ঈমান যাবে না কথা বলেন ঠিক কি না আমি মাঝে মাঝে হাতের এরকম কাঁসা দিয়া তারপরে তোরা যেরকম ডিং ডাং করস আমি এরকম কাঁসা মাসা দিয়া বইয়া একবার সুন্দর মতো খাইতে থাকি তোরা দেখ আমার দিকে তাকা আমি তোমাদের তোমাদের দিকে তাকাবো কেন কথাখন নাকা তোদের দিকে তাকানোর সময় আমার নাই তোরা আমার দিকে তাকা দেখ ওলামায়ে কেরাম কেমনে খায় এক সময় স্লোগান ছিল যে মাদ্রাসায় পড়লে খানা পায় না কথাখন নাকা মাদ্রাসায় পড়লে আর এখন স্লোগান উল্টে গেছে যে হুজুররা খানা পায় না এটা না হুজুররা খাইতে খাইতে খায় না কথাখন নাকা আপনি গরুর গোশত দিবেন দেখবেন হুজুররা ডরেও ধরে না যদি জিজ্ঞেস করেন হুজুর কেন খান না কই খাইতে খাইতে আমি বোতা হয়ে গেছে কয় ডজন গরু যে পেটের ভিতরে আছে কোনো খবর নাই কথাখন নাকা তুমি তো বছরে দুইবার খাও কথা বলেন কোন পার্টি সেন্টারে গেলে তুমি খাও আর হুজুররা প্রতিদিন খায় প্রতিদিন গরুর গোশত মারতে মারতে এখন আর মনে চায় না এখন দেখবেন হুজুর ঘরে জিগাইলে কি হুজুর কি খাইবেন আমি বলি একটু আলুর ভর্তা শুক্তির ভর্তা আর একটু হেসি শাক বা লাল শাক দিয়ে তারপরে দেও সামনে তাইলে একটু ভালো মতো একটু খাইতে পারি ওই গোশত মোস্ত এখন এটি আমরা খাই না এগুলো বড় লোকের জন্য রেখে দিয়েছি ওরে কথা বলে না জোরে বলেন ঠিক কিনা ভিতরে যদি নবীর প্রেম থাকে ভালোবাসবেন কে হুজুর ঘরে মনে আল্লাহ ভালোবাসে না কথা কর না হুজুরকে তো বিপদ কা এটা পরীক্ষা কথা কন না আইয়ুব নবীর আল্লাহ কত বছর 18টি বছর ঘরের ভিতরে শোয়া রাখছেন ওই ঘরটাকে আল্লাহ জেলখানা বানাইয়া দিলেন দুনিয়ার সব স্ত্রী পুত্র সব কিছু আল্লাহ নিয়ে গেলেন 18টি বছর শোয়াইয়া দিলেন 18 বছর পরে আমার আল্লাহ কয় আইয়ুব রে আমি আল্লাহ তোর যত পরীক্ষা দিয়েছি সমস্ত পরীক্ষায় তুই গোল্ডেন এ প্লাস পেয়েছিস জোরে কান সুবহানাল্লাহ আরে জোরে কান আল্লাহু আকবার দুনিয়া হলো পরীক্ষার হল আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের আমাদেরকে হামলা মামলার ভয় দেখায় না জেলখানার ভয় দেখায় না মুমিনের জন্য দুনিয়াটাই হলো জেলখানা কথা বলেন ঠিক না হামলা মামলা বুলেট বোমা জেলখানা আমরা ভয় পাই দুনিয়াটা কাফেরের জন্য এটা বালাখানা এটা জান্নাত খানা তোমরা আরাম আয়েশের জন্য এসেছ আর আল্লাহ ওয়ালারা এখানে আরাম আয়েশ করতে আসে না এখানে দুঃখ করতে এসেছে কথা কন ঠিক না কত বছর সময় দিছেন আইয়ুব নবীরে কত বছর রোগ দিছেন 18টি বছর পরীক্ষা করতে 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমি হুজুরের নাতি ছাত্র নাতি ছাত্র বুঝেন নাই হুজুরের ছাত্রের ছাত্র আমি আলহামদুলিল্লাহ বলেন আমার সৌভাগ্য যে হুজুরের নাতি ছাত্র হতে পেরেছি আলহামদুলিল্লাহ বলেন হুজুর চলে এসেছে যথা সময়ে হুজুর আসবে রসুলকে ভালোবাসলে ভালোবাসবেন কে আর দুই নাম্বার পুরস্কার জীবনের সব গুণা আছেন তো আপনারা একটু কিছু সময় তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দূরে চলে গিয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কোনে দিয়ে বাড়ি মানলে কেন বলে যে তুমি আজকে এই কাজটা না করলেও তো পারতা কাজটা কি খাবারটা মাটিতে পড়ে গেছে এই খাবারটা উঠিয়ে তুমি কেন খাইলা এমনি তো আমাদেরকে আনসোশাল বলে আমাদেরকে অসামাজিক বলে এই খাবারটা না উঠাইয়া না উঠাইলেও পারতা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আতরুকু সুন্নাত হাবিবি লিহা উলাইল হুমাকা আমি আমার নবীকে মহব্বত করি আমি আমার নবীকে ভালোবাসি আমি আমার নবীর সুন্নতের ইত্তেবা করব কারণ হলো আমার নবীর সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আল্লাহ আমাকে মহব্বত করবেন ও আল্লাহর নবীর সাহাবি আমার নবীকে যদি মহব্বত করি আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার জীবনের সব গুণ আমার আল্লাহ মাফ করে দিবে জোরে কেন সুবহানাল্লাহ এই জন্য এতটুকু সুন্নত হাবিবি আমি কি আমার রসুলের সুন্নত আমি বাদ দিয়ে দিব এই সমস্ত আহাম্মকদের কারণে কথা কন্যা তাদেরকে কি বলেছেন
অর্থাৎ যারা নবীকে দেখতে পারে না, যারা নবীর সুন্নাত মানে না, যারা নবীকে ভালোবাসে না, এরা স্বাভাবিক মানুষ নয়। আল্লাহর নবীর সাহাবীর ভাষ্য অনুযায়ী এরা সব আহাম্মক, কথা বলেন ঠিক কিনা? নবীর শান শুনলে যাদের গা জ্বালা পোড়া করে, কোরআনের কথা রাসূলের কথা শুনলে পড়ে যাদের শরীরে আগুন ধরে যায়, এলার্জি ধরে যায়, যারা ইসলামের কথা মানতে পারে না, ইসলামের কথা শুনতে পারে না, আল্লাহর নবীর সাহাবীর কথা এরা তো মানুষ নয়, এরা হলো গাধা গর্দব আহাম্মক, কথা বলেন ঠিক কিনা? আমি এই সমস্ত আহাম্মকদের কারণে নবীর সুন্নাত ছেড়ে দেব, এটা হতে পারে না। রে পৃথিবীর মুসলমান, এটার নাম হলো নবীর প্রেম, এটার নাম হলো নবীর ভালোবাসা, এটার নাম হলো নবীর সুন্নতের ইত্তেবা। আমরাও আজকে নবীর উম্মত দাবি করি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নতের ইত্তেবা করতে আমরা চাই, কিন্তু কথা সত্য মতলব খারাপ। এই জগতের মধ্যে আমরা নবীর আশেক দাবি করলে ও নবীর সুন্নতের ইত্তেবা আমরা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? বলেন এরকম নজির আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? বলেন এই জগতের মধ্যে সুদ খাওয়া হালাল না হারাম? দাড়ি রাখা হালাল না হারাম? দাড়ি রাখা হালাল না হারাম? দাড়ি রাখছেন আমার নবী, দাড়ি রাখছেন সাহাবায়ে কেরাম, দাড়ি রাখছেন আল্লাহওয়ালা মানুষরা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নবীর প্রেমিক দাবি করি, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, মুখ দিয়ে বলে, কিন্তু দাড়ি রাখতে আমরা রাজি না, কথা বলেন রাজি কি নাই? যদি প্রশ্ন করি ও মিয়া সাহাব দাড়ি রাখেন না কেন, বলে যে এখনো দাড়ি রাখার বয়স হয় নাই, কথা কন না? হজ করে নেই আছে না, পোলামাইয়া বিয়ে দিয়ে শেষ করে নেই, এখনো বয়স হয়েছে না, আপনি বুঝতে পারেন না দাড়ি কাটার নামে কত বড় অপরাধ আপনি করতেছেন। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবীর মুখের মধ্যে একটা দাড়ি ছিল, নবীকে ভালোবাসলে ভালোবাসবেন কে, এটা মেমোরিতে রাখবেন। এক সাহাবীর একটা দাড়ি ছিল, আল্লাহর নবীর সামনে আসার পরে আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, একদিন দুই দিন তিন দিনের বাদে হাসার পরে সাহাবী মনে মনে ডাক দিয়ে বলতেছে, আমার একটা দাড়ি এই জন্য নবী মনে হয় হাসতেছে, টান দিয়ে সিরা ফেলাই দিছে। নাউজুবিল্লাহ বলবেন না, দাড়ি কয়টা? জোরে বলেন দাড়ি কয়টা? নবীজি দেখার পরে হাসতেছেন, পরের দিন যখন ওই দাড়ি ছাড়া নবীর দরবারে এসেছে, আল্লাহর নবী মুখটা বেজার করে মুখটা ফিরিয়ে নিলেন, সাহাবি ডাক দিয়ে বললেন, নবী নবী প্রশ্ন করতে চাই, গতকালকে আপনি আমাকে দেখে হেসেছেন, আজকে কেন আপনার চেহারাটা মলিন করে আছেন গো নবী জানতে চাই? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবি রে গতকালকে তোমার চেহারার মধ্যে 70টা ফেরেশতা ছিল। আরো জোরে বলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবি আমি তোমার দাড়ি দেখে হাসি নাই, তোমার দাড়ির মধ্যে 70টা ফেরেশতা খেলাধুলা করতেছে, আনন্দ করতেছে, বিনোদন করতেছে, এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ফেরেশতাদের অবস্থা দেখে মুস্কি হেসেছি। যেরকম সুবহানাল্লাহ, আজকে যখন তুমি দাড়িটা ছিঁড়ে ফেলেছ, আজকে তোমার চেহারার মধ্যে ওই 70টা ফেরেশতা, 70 জন ফেরেশতা আমি দেখতে পাই না, একটা মানুষের সাথে 70 জন ফেরেশতা থাকা এটা চারটিখানি কথা নয়, কথা বলেন ঠিক কিনা? এবার ওমি আসাব আমি আপনাদের খেদমতে বলতে চাই, একটা দাড়ির মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে, আমার আপনার মুখের মধ্যে কয়টা দাড়ি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতগুলো দাড়ির মধ্যে একটা দাড়ির মধ্যে যদি 70 জন ফেরেশতা থাকে, আমি জানতে চাই আমার আপনার চেহারার মধ্যে যতগুলো দাড়ি আছে কত হাজার ফেরেশতা আছে? যেরকম সুবহানাল্লাহ, এদেরকে খাওয়ানো লাগে, পড়ানো লাগে, ট্যাক্স দেওয়া লাগে,
বেতন দেওয়া লাগে প্রশ্ন করবেন এরা এখানে কি করে এরা এখানে কি করে আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ ডাক দেয় বলে গোলাম এদের একটাই মাত্র কাজ এরা আমি আল্লাহর তাসবিহ পাঠ করে আর যখন তুমি আমি রব্বে কারিমের ইবাদত করো আমি রব্বে কারিমের প্রশংসা আদায় করো আমি রব্বে কারিমের গোলামি করো তখন তোমার জন্য এরা আমি আল্লাহর দরবারে ইস্তিগফার কামনা করে ছড়ে খান সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন দাড়ি রাখলে লাভ না ক্ষতি জরে বলে লাভ না ক্ষতি আমার রসুলের দাড়ি ছিল না দাড়ি ছিল রসুলের দাড়ি ছিল সাহাবায়ে কেরামের দাড়ি ছিল তাবেঈনদের দাড়ি ছিল তাবে তাবেঈনদের দাড়ি ছিল শাহজালালের দাড়ি ছিল শানে সার শাহজাফরের দাড়ি ছিল আমাদের দাড়ি থাকবে না যাবে থাকবে না যাবে সবাই দাড়ি রাখবেন ছোট না লম্বা ধরেন ছোট না লম্বা ব্রাশ কাটিং না রসুলুল্লাহর সুন্নত অনুযায়ী আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমিন জোরে বলেন আমিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আরেক নক্ষত্র চলে এসেছেন জনাব হযরতে মাওলানা মুফতি বাইজিদ হোসেন সালেহী সাহেব আমার শ্রদ্ধাভাজন আমার বড় ভাই আমাকে অনেক স্নেহ করেন হুজুর চলে এসেছেন অর্থাৎ আমার বিদায়ী ঘন্টা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম বলেন কোন সূরার আলোচনা শুনেছি আয়াত নাম্বার কাজ কয়টা নবীর ইত্তেবা জোরে বলেন কাজ কয়টা রেজাল্ট কয়টা এক নাম্বার ভালোবাসবেন কে দুই নাম্বার গুনাহ মাফ করবেন কে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ পারেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم